ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো সবাই? তো আজ দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজ আমার অফিস আছে আর অফিসে আজকে ক্রিসমাস সেলিব্রেশন আছে, তাই জন্য পুরো অল রেড অ্যান্ড হোয়াইট থিমটাই হচ্ছে আজকে এটা। তো আজকে অফিসে প্রচুর প্রচুর মজা হতে চলেছে, খুব ভালো ভালো কিছু মানে ফাংশন টাইপের কিছু হবে। তো দেখা যাক, চলো আজকে সব কিছু তোমাদের সাথে মোটামুটি ছোট ছোটো পার্ট শেয়ার করবো ভেবেছি। তো এখন অলরেডি 1:45 বাজে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমি এখনও ব্রেকফাস্টও করিনি। তো ব্রেকফাস্ট করে যাই হোক করে এক্ষুনি বেরোতে হবে আমাকে, তো দেরি হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক, রাস্তায় তোমার সাথে কথা বলছি। আজকে এই ড্রেসটা আমি পরেছি, আর এটা আমার মায়ের সোয়েটার পরে নিয়েছি আমি। কেমন লাগছে বলো তো, ভালো লাগছে কিনা? অফিস চলে এসেছি আমি, আর এসে দেখি অফিসটিকে এত সুন্দর করে সাজানো হয়েছে, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এবার শুরু হলো আমাদের ডান্স। তো এখানে সবাই মিলে একটা ফ্ল্যাশ মব করছে, আর এত ভালো হয়েছে ডান্স, তোমরা দেখো। ডান্স করে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চটা অফিস থেকে প্রোভাইডেড ছিল, আজ আমরা খেলাম বিরিয়ানি আর চিকেন চাপ, যেটা খুবই টেস্টি ছিল। আর এরপরে আমাদের এন্ট্রি হলো সেন্টার, মানে জাস্ট অসাধারণ ছিল, ও সবাই প্রচুর মজা করেছে। আর যে যে দাদা স্যান্টা সেই যে ছিল, তাকেও খুব ভালো লাগছিল। আর এটা ছিল বেস্ট পার্ট, এখানে সমস্ত গিফটগুলোকে ছোড়া হচ্ছিল, যেগুলো আমি একটাও লুফতে পারিনি, কিন্তু আমি অন্য একটা দাদার থেকে নিয়ে নিয়েছিলাম।
এরপরে ছিল আমাদের কেক কাটিং। আর দেখো এই কেকটা যা সুন্দর লাগছে, একটা স্যান্টা ছিল আর এটা মেরি ক্রিসমাস ওয়ালা একটা কেক ছিল। কেক কাটিং হচ্ছে আমাদের, ব্যাস কেক টেক খেয়ে এবার জাস্ট বাড়ি পথে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।